নাগরিক হিসাবে 20 নং মথনগুড়ি গণসুরক্ষা পার্টির ইব্রাহিম মুন্সিক সকিয়ে নিদিল যে এই যে আমার নারায়ণগুড়ি আর নারায়ণগুড়ির মানুষ আর হল নসিংবাড়ির মানুষ লই যাতে রাজনীতি নকরে। রাজনীতি করিলে ভাতৃত্ববোধ আমার নষ্ট হওয়ার বিনষ্ট হওয়ার এটা মানে উমান পাইছো আমি, যাতে কোনো দলেই এই নারায়ণগুড়ি আর নসিংবাড়ির মানুষ লই রাজনীতি করে নকরে। তেতিয়ার ইতিহাস আমি অলপ হলেও গম পাও আর তেতিয়ার ইতিহাসের লগত আমি কমপ্লিট জড়িত। কেউ কাই কিমান খিনি দালালি করিলে, তাতে কিমানখিনি কি করিলে, ভিক্টিম ফেমিলির লগত কি করিলে, আমি সব তারে অবগত। ইটোর কারণে মই ইব্রাহিম মুন্সিক হকি আনি দিলো যে নেক্সট টাইম যাতে ইটু লই কোনো রাজনীতি নকরে। তেও রাজনীতি করে ডাঙার মানুষ হোক আমার কোনো কথা নাই, কিন্তু ধর্মর নামত বা মানুষ মারার নামত যদি রাজনীতি করে, ইটু যদি কোনো ভাতৃত্ব ভূত নষ্ট হওয়ার মানে আমি উমান পাইছোঁয়ে, তার মাজত যদি কোনোবায় যদি ইটু নারায়ণগুড়ির হকে যদি কোনো ব্যক্তিয়ে যদি এই মানুষ মরালই যদি রাজনীতি করে, মই কিন্তু সচেতন নাগরিক হিসাবে মই গোচর দিয়ার বাবে মই মানে প্রস্তুত। এটুর কারণে মই ইব্রাহিম মুন্সিক বারে বারে সুকিয়ে নি দিছো যাতে ইটু লই যাতে এই নারায়ণগুড়ির মানুষ লই পুরাণ কথা পুরাণ মানে মানুষের আবেগ যাতে মানুষ মনত ঢালি না থাকে। যেতিয়া পুরাণ ইতিহাস আমি লাহে লাহে পাহরি যাই আছো, আমার ভাল এটা পরিবেশ মানে ব্রিটিশত ঘুরি আহিব পৰা এটা উমান পাইছো আমি, এই তেনেকুৱা যাতে ভাল পরিবেশ ঘুরি আহে আর এই ইগলা পুরাণ কথা মনত করি মানুষের ভিতর আবেগ সৃষ্টি করি এনেকুয়া ধরনের নিষ্কৃতি রাজনীতি যাতে নকরে। ইয়ার কারণে মই গভর্নমেন্টক মই ইয়ার অলপ তত্ত্বাবধান রাখবার কারণে মোর ব্যক্তিগত ফলের পর মই আহ্বান জানালো। ইব্রাহিম মুন্সিয়ে নিশ্চয় রাজনীতি করে আছে, নহলে এক সাইডে মানুষ মরার ফটো, এক সাইডে তেও বাইট দিয়ার এটার কারণ কি আমি কারণটা বুঝে নাই। যদি কিবা বেনিফিট হয়েছে ইব্রাহিম মুন্সির, তেতিয়ার কালানোর পরাই ইব্রাহিম মুন্সির বেনিফিট হয়েছে। তেওর লগত একটা ভাঙা সাইকেল আছিল, আজি তেওর এল্টো এটার মালিক, তেওর বরপেটা রোডত মাটি সম্পত্তি আছে, তারও অল্প তদন্ত করিব লাগে। ইটোর কারণে ইব্রাহিম মুন্সি জগরিয়া হব আর ইটোর ভাতৃত্ববোধ আমি নষ্ট হওয়া কামনা করো নকরু। আর যদি ভাতৃত্ববোধ নষ্ট হয় ইটোর হেরি ইব্রাহিম মুন্সি দায়ী হবো।